নমস্কার আমি উত্তরা আপনারা দেখছেন জিও বাংলা অ্যান্ড দিস ভিডিও ইজ ইউ বাই অ্যারিসন কেবেল ওয়াদা রাক ওয়াদা সুরাক শীতকালে এই কয়েক দশক আগেও বিকেলবেলায় বিশেষ করে একটা আড্ডা ভীষণভাবে চোখে পড়তো যেটা এখনকার দিনে কিন্তু আর দেখতেই পাওয়া যায় না কি বলুন তো উল কাটায় বোনা হাতে বোনা সোয়েটার আমরা যখন ছোট ছিলাম তখন এই হাতে বোনা সোয়েটারে বেশ অনেকটা ছোটোবেলা আমাদের কেটেছে কিন্তু বর্তমানকালে এখনকার দিনে এই হাতে বোনা সোয়েটারের প্রচলনটা প্রায় নেই বললেই চলে चलो चलूखनी की बोल से साधारण मानुष आपका नाम प्रियंका खन्ना आप जॉब करती हैं होम मिनिस्टर ओके तो Home पुराने ओके ज... okay. <laughs> आपका नाम प्रतिमा आप जॉब करती थी कहीं पे मैं शुरू से हाउसवाइफ वाइफ हूँ पुराने जमाने में हमारे मम्मी पापा जैसे मम्मी लोग ज्यादा बनाते थे वो जो स्वेटर वगैरह जो ऊल कांटा में बुनते थे तो इसके बारे में आप लोगों का क्या कहना है क्या पहले तो इतना टाइम होता था हम लोग के पास तो कैसे कोई टीवी नहीं था कुछ नहीं था तो घर पे पूरा दिन जो टाइम मिलता था उसमें हम लोग वही बनाते थे और उस समय इतने रेडीमेड अवेलेबल भी नहीं थे बच्चों को पहनाने तो बनाना ही पड़ते थे अच्छा आप खुद बनाती थी क्योंकि हाँ। अच्छा। मार्केट में वो नहीं मिलता था उस समय रेडीमेड तो आजकल जो मिल जाते हैं ना तो वो हम लोग खुद बनाते थे ऊन लाते थे यहाँ पर तो न्यू मार्केट में मिलता था एक दुकान है उसका नाम क्या नाम है वो कोई पहले का बता रहे हैं पहले अभी तो कितना है ते थे और बनाते थे और एक स्वेटर हम लोग बहुत जल्दी खत्म क्योंकि मेरी सिस्टर एंड और मैं दोनों बनाते थे साथ साथ ऑलमोस्ट हम लोग का कंपटीशन होता था कि, कि किसका जल्दी खत्म होता है तो इस तरह से हम लोग का बहुत अच्छा और हम लोग मुख देख के उसमें डिज़ाइन देख के बनाते थे अच्छा तो ये इस ज़माने में जो मार्केट में मिलता है वो ज्यादा कम्फर्टेबल है या जो पिछले आप लोग जो बनाते थे वो ज़्यादा कम्फर्टेबल चीज़ एक रेडीमेड होगा रेडी टूटे अब खाते हो एक खाते हो नगेट्स तो और एक घर में जो बनाते हैं फिश फ्राई क्या टेस्ट होता है वही सेम तो फिर होम मेड होम मेड है চলেগা যা টিকাউ কি নেই ওই চিজে ওকে থ্যাংক ইউ আপনার নাম তনুশ্রী দাস চৌধুরী আপনি চাকরি করেন না হাউস ওয়াইফ না হাউস ওয়াইফ আপাতত আমি হাউস শীতকালে বেশ কয়েক দশক আগেও আমাদের ছোটোবেলাতে আমরা যেমন হাতে বোনা সোয়েটার পরতাম তো এখন কিন্তু বর্তমানে দ্রুততার দিনে সেই জিনিসটা দেখাই যায় না তো এটা বিষয়ে আপনার কি মত এখন যেহেতু ইজিতে সবার বাড়িতেই মানে মেশিনের ইয়ে পাওয়া গেছে কেউ আর ওই ওই সময়টুকু ওয়েস্ট না করে একটু আড্ডা একটু ইয়ে এত কমপ্লিকেটেড হয়ে গেছে এত টেনশন মানুষের জীবনে এখন এখন আর ওই আগেকার মাদের মতো যে উল্কাটা নিয়ে বসে টাইম নষ্ট করবে সবাই মোটামুটি সার্ভিসই করেন ছাড়াও যারা আছে ওই একঘেমিটা কাটাবার জন্য ভাবে দূর অর্ডার দিয়ে দেবো ইজিতে সব কিছু এখন হয়ে যাচ্ছে না তো আপনি কখনো ছোটবেলায় উল্কাটায় বোনা সোয়েটার পরেছেন হাতে বোনা আমি প্রচুরই পরেছি কারণ আমার মা সারা দিন রাতই কাজের পরে উল্কাটাই বনে যেত তো কি মনে হয় ওই সোয়েটারটা বেশি কমফোর্টেবল ছিল নাকি এখনকার যেগুলো আমরা পরছি মানে শীতবস্ত্র বস্ত্র সেটা বেশি কমফোর্টেবল না এখনকারগুলো স্টাইলিশ কিন্তু তখনকারগুলো অনেক বেশি আরামদায়ক অনেক বেশি ভালো ছিল অবশ্যই ওকে থ্যাংক ইউ আপনার নাম মুন্নি গাঙ্গুলি আপনি কাজ করেন কোনো কিছু প্রায় প্রফেশন হাউস ওকে আগেকার দিনে বিকেল বেলাটায় শীতকালের সময় মাদের কাকিমাদের দেখতাম একসাথে বসে উল্কাটা নিয়ে সোয়েটার বুনছে তো এই বিষয়ে আপনার কি মতামত এখন তো সেই প্রচলনটা নেই একদম তাই তো আমরা তো চাই যে হাতে কিছু একটা বুনলে নিজেদেরও একটা ইনকামের সোর্স হয় সেই রকম কিন্তু কিন্তু সেটা হচ্ছে না আর কি আপনি হাতে বোনা সোয়েটার পরেছেন হ্যাঁ আপনি নিজে বুনতেন কখনো একটু একটু বুনেছিলাম কিন্তু সেটা এখন যেহেতু চর্চা নেই সেহেতু আর মনে নেই আর কি এখনকার দিনে সোয়েটার বেশি কমফোর্টেবল এখনকার যে সমস্ত কিছু শীতবস্ত্র পাওয়া যায় নাকি আগেকার হাতে বোনা সোয়েটার বেশি কমফোর্টেবল আগেকার হাতে বোনার জিনিসটাই তো ভালো লাগতো এখনকার কিন্তু ফ্যান্সি জিনিস সবই আচ্ছা থ্যাংক ইউ ম্যাম তাহলে দেখলেন তো বর্তমানের বিভিন্ন বাহারি রকমারি শীতবস্ত্রের মাঝেও কিন্তু হাতে বোনা পুরনো উল্কাটা সোয়েটার আজও কিন্তু মানুষের মনে বেঁচে আছে আপনাদের কী মতামত ঝটপট লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড দিস ভিডিও ওয়াজ ব্রট ইউ বাই অ্যারিসন কেবল ওয়াদা রক্ কাা ওয়াদা সুরক্ষা কা ক্যামেরায় শুভর সাথে আমি উত্তরা দেখতে থাকুন জিও বাংলা